বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজা গার্ডেনের পক্ষ থেকে মোহাম্মদ আশিক কইবার আসছেন। অনেকে আমার বাগান দেখতে চেয়েছেন, সো আমি আজকে আমার বাগানের সম্পূর্ণটা দেখাবো একটা ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এখানে সাকুলেন্ট করা হয়েছে, সাকুলেন্ট লাগানো হয়েছে। ওখানে একটা জেড জেড প্ল্যান্ট আছে। মূলত এই সাইডটা সাকুলেন্ট এবং ক্যাকটাস দিয়ে করা। এখানে মূলত সাকুলেন্ট এবং কিছু ক্যাকটাস রয়েছে। বেশ কিছু ক্যাকটাস সাকুলেন্ট রয়েছে, সব স্টার সাকুলেন্ট। এই সাইডে সবই কাটা মুকুট, ইফোরবিয়া, কিছু ইফোরবিয়া মিনি রয়েছে। এখানে কিছু ক্যাকটাস আছে, সাকুলেন্ট আছে। মাঝে এখানে কিছু সাকুলেন্ট রয়েছে। এখানে কিছু সাকুলেন্ট রয়েছে। এখানে কিছু সাকুলেন্ট রয়েছে। মূলত সাকুলেন্ট এবং ক্যাকটাসেরই বাগান আমার। এখানে একটি অর্কিড ফক্সটেল লাগানো হয়েছে। এখানে একটি বড় অ্যাডেনিয়াম আছে। অ্যাডেনিয়াম গুলো মূলত রিপোর্ট করা হচ্ছে। এখানে বেশ কিছু অ্যাডেনিয়াম রিপোর্ট করার জন্য রেখে দিছে। এখানে বেশ কিছু ক্যাকটাস রয়েছে। ফেরো সাইজগুলো অনেক বড় বড়। এখানে ফেরো এবং গোল্ডেন ব্যারেল আছে বেশ কিছু। এছাড়া অ্যাস্ট্রোফাইটাম আঞ্জুকা, গোল্ডেন ব্যারেল, ফেরো, এটি মূলত এই সাইডটা আমরা শিডিং সাইড। এখানে শিড সাকুলেন্টের জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া এখানে গাঁদা ছাদের উপরে এভাবে প্রত্যেকটি গাছ। এখানে ছোট ছোট গাছ সাকুলেন্ট রয়েছে দেখুন। এখানে একটি গোল্ডেন ব্যারেল আছে, এটি বেশ বড়। পাশে কিছু সাকুলেন্ট আছে। এখানে আমার কিছু ইফোরবিয়া এবং কিছু ম্যামেলেরিয়াস প্রজাতির কিছু ক্যাকটাস আছে।
এখানে কিছু ফুল দিয়ে আছে। মূলত আমার ফুল বাগানের চিত্র এটি। এখানে কিছু অ্যাডেনিয়াম আছে, এগুলো অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে। এখানে কিছু কালাঞ্চিনি আছে, এখানে ইফোরবিয়া, এখানে কিছু সাকুলেন্ট আছে, এখানে কিছু ইফোরবিয়া এবং সাকুলেন্ট। এবং মূলত এই বাগানটি এটি সম্পূর্ণ এখানে নেট দিয়ে ই করা, ঘেরা দেওয়া। এখানে সিম গাছ, মূলত এটা একটি শেড তৈরি করা হয়েছিল উপরে প্লাস্টিকের টিন দিয়ে। এই যে প্লাস্টিকের টিন ঝড়ে ভেঙে যাওয়ার কারণে এগুলোকে রাখা হয়েছে। মূলত এখানে ক্যাকটাসগুলো সবই শেডের উপর আছে। এখানে কিছু ফুল গাছ রয়েছে, এখানে বেশ কিছু ক্যাকটাস রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য নোটো রয়েছে, নোটো লেলিনহাউজি, অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টিস, এরপরে আছে ওল্ড ম্যান, ওল্ড ওম্যান, আঞ্জুকা, এরপরে আছে মিলো ক্যাকটাসও রয়েছে, এটি মিলো। এটি একটি বড় গাছ, এখানে একটি গোলাপের গাছ রয়েছে। আর একটি গোলাপের গাছ, এখানে বাগান বিলাস, একটি গন্ধরাজ, এছাড়া এখানে ড্রাগনের চারা জন্য রাখা হয়েছে, এগুলো ড্রাগনের। এখানে তিনটি পাত্র আছে, তিনটে পাত্রতেই ড্রাগনের। এছাড়া আমার পিছনে আবার আরও দেখাই, পিছনে কিছু ক্যাকটাস রয়েছে শেডের উপরে। এগুলো মূলত বিক্রি করার জন্য এখানে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এখানে কেন নেট দেওয়া হয়েছে। আসলে মূলত যারা ক্যাকটাস কিনতে আসে তারা ক্যাকটাসের গায়ে গাছ বাচ্চাগুলো ভেঙে নেয়, এই জন্য এগুলো না ভাঙতে পারে, এই জন্য এটা করা হয়েছে। এখানে বেশ কিছু ক্যাকটাস রয়েছে, দেখুন। এখানে আমার কিছু সবজি আছে, এটা লাউ গাছ, এটা স্কোয়াশ, স্কোয়াশ ধরেছে দেখুন। এখানে ধনার পাতা আছে, এখানে ড্রামে আছে কিছু পালং শাক, এটা কয়েকদিন মাত্র বোনা হয়েছে, এখনো খাবার মতো হয়নি। এখানে কিছু পালং শাক আছে, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে, এখান থেকে তুলে তুলে খাওয়া হচ্ছে। এখানে কিছু টমেটো গাছ রয়েছে, টমেটো অধিকাংশ গাছেই টমেটোর ফুল রয়েছে। এখানে একটি বেগুন গাছও রয়েছে, এখানে কিছু লাল শাক, এখানে দুটি কলা, মূলত কলা গাছ দুটি
এটি সাগর কলা, মানে ছোট গাছেই আপনার কলা হবে। এই পেঁপে গাছটি মূলত এটি কলমের পেঁপে, এখনো পেঁপে আসেনি বাট ফুল এসেছে। নিচে কিছু পালং শাক করা হয়েছে, এখানে একটি গ্রাফটিং এর টমেটো গাছ আছে, এখানে একটি পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছও ফুল আসছে, এখানে একটি কাটিমন আম আম গাছ রয়েছে, এবং আম গাছের হয়তো এবার ফুল আসবে আশা করা যাচ্ছে। এখানে একটি কমলা এবং এখানে একটি মালটা গাছ রয়েছে। নিচে শাক করা হয়েছে, এখানে পুঁই শাক আছে, এখানে আছে আমার আখ, এই সাইডে আখ চাষ করছি। এখানে আমি এরকম একটা শেড তৈরি করেছি, দেখুন তিনটি ইট দিয়ে পরপর, এবং নিচে স্ল্যাব আছে। এরকম স্ল্যাব আমার বেশ কয়েকটি রয়েছে, এখানে একটি বড় স্ল্যাব রয়েছে, এখানে সরিষা আছে, সরিষা এবং এখানে পেঁয়াজ, আমি অল্প জায়গায় পেঁয়াজ লাগাইছি, এবং এই সাইডে অল্প রসুন আছে। এবং আমার প্রত্যেকটি শেডে সবজি আছে, আমি মূলত শেডগুলো করেছি সবজির জন্য। এখানে লাল শাক দেখুন কি পরিমাণ হয়েছে, এগুলো মূলত কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ার জন্যই এগুলো শেডগুলো তৈরি করা। এখানে মটরশাক, এই শেডে মটরশাক করা হয়েছে, এবং এখানে বেশ কিছু টমেটো গাছ, যে টমেটো গাছগুলোর প্রত্যেকটি গাছেই ফুল আছে। এখন দেখুন কয়েকদিনের ভিতরে টমেটো চলে আসবে। এখানে মরিচ গাছ আছে, দেখুন এখানে লাউ গাছ আছে, এখানে একটি হাইব্রিড জাতীয় বেথে বেতে শাক লাগানো হয়েছে, এটা বীজ থেকে সামনে বছর ইনশাল্লাহ করব। এছাড়াও এখানে পুঁই শাকের জন্য বীজ তৈরি করার জন্য পুঁই শাক আছে, দেখুন মূলত আমার বাগানের যদি চিত্র দেখতে চান সম্পূর্ণ আমি এবার দেখাচ্ছি। এটি হচ্ছে আমার ফুল বাগান, তিনতলা ছাদের উপরে বাগানটি। এটি হচ্ছে মূলত সম্পূর্ণ বাগানটি, এখানে একটি মাটি গাছ আছে, সিম গাছ, আজকে সিম তোলা হয়েছে, প্রচুর গাছে সিম এবং ফুল আসছে প্রচুর। যে পরিমাণ একটি দুটি তিনটি গাছ থেকে যে পরিমাণ সিমের ফুল হয়েছে তাতে একটা সিজনে যথেষ্ট। ছাদ বাগানে যারা আছে তারা অবশ্যই সিম গাছ লাগাবেন, কোনো সমস্যা নেই। একটা নেটের উপরে সম্পূর্ণ শেডের উপরে আমি দিয়ে দিয়েছি, দেখুন আমার মূলত তিনতলা মানে চারতলায় হওয়ার কারণে এই সাইডে বিল্ডিংটা সম্পূর্ণ ফাঁকা, দক্ষিণ সাইডটা, পশ্চিম এবং দক্ষিণ সাইডটা ফাঁকা হওয়ার কারণে, পশ্চিম এবং দক্ষিণে ফাঁকা হওয়ার কারণে বাতাস হয় প্রচুর, এই জন্য আমি শেডটা ভেঙে গেছে। আমার উপরে সম্পূর্ণ এই শেডটি করেছিলাম আমি ক্যাকটাসের জন্য, আমার কাছে প্রায় 100 প্রজাতির ক্যাকটাস সাকুলেন্ট রয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।